नमस्कार बंधुरा, आमार चैनेले आरो एकटी नतून पर्व देखार जोन्नो आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब झटपट बानिये फेला जाए एरकम एकटी ब्रेकफास्ट बा डिनार रेसिपी, जार नाम हलो हिंगेर कचुरी। ताहले चलुन आर देरी ना करे शुरू करे दिई आजकेर रेसिपी। हिंगेर कचुरी बनानोर जोन्नो प्रथमे मयदा मेखे नेब, ताई एखाने एकटा बाटिते निये निएछि एक कप मयदा। एर मध्ये दिए दिलाम परिमाण मतो नून एबं एक टेबिल चामच रिफाइंड तेल। नून ओ रिफाइंड तेल मयदार साथे भालोभावे मिशिए नेब। एबार एर मध्ये दिए दिच्छि दुई टेबिल चामच मतो भेजानो हिंग जल। अल्प हिंग नर्माल चायेर कापेर हाफ कप जले एक घंटा आगे भिजिए रेखेछिलाम एबं सेई जलटाई एई रेसिपिते व्यवहार करलाम। हिंगेर कचुरी बानानोर जोन्नो मयदाटा माखार समय अवश्यई एकटु हिंग जल व्यवहार करार चेष्टा करबेन। एखन एर मध्ये अल्प अल्प जल दिए मयदाटाके एकटु नरम करे मेखे नेब। मयदाटा भालोभावे मेखे नेवार पर এখন হাতে করে এর মধ্যে অল্প তেল মাখিয়ে এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে সেট হওয়ার জন্য রেখে দেব 10 মিনিট। এরপর হিঙের কচুরির পুর বানানোর জন্য একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ অর্থাৎ 25 গ্রাম মতো বেসন। বেসনটাকে এই শুকনো খোলায় নেড়েচেড়ে লো ফ্লেমে 2 মিনিট মতো ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখতে হবে বেসনটা যেন পুড়ে না যায়। বেসনটা প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন এবং ছোট চামচের 2 চামচ চিনি। সব উপকরণ বেসনের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে অল্প অল্প ভেজানো হিং জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে একটু শক্ত ডোয়ের মতো করে মেখে নেব। এটাকে ডোয়ের মতো করে মাখার সময় নর্মাল জল ব্যবহার না করে শুধুমাত্র হিং জল দিয়েই মাখতে হবে, তবেই এই কচুরির মধ্যে হিঙের ফ্লেভারটা ভালো আসবে। ডোয়ের মতো করে মেখে নেওয়ার পর এখন এটাকে এইভাবে কয়েকটি ছোট ছোট অংশে ভাগ করে নেব। এবার কচুরিগুলোকে ভাজার জন্য এখানে একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এদিকে ময়দাটা মেখে নেওয়ার 10 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এর মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার এক একটা লেচি নিয়ে দুই হাতের তালুতে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু গোল আর চ্যাপটা করে নেওয়ার পর দুই হাতের বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপে গড়ে নেব। এখন এর মধ্যে তৈরি করে রাখা পুর ভরে চারদিকের কিনারা একদিকে করে মুখটাকে ভালোভাবে সিল করে দেব। এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু গোল আর চ্যাপটা করে নেব। এবার এখানে একটা রোলিং সারফেসের মধ্যে অল্প তেল মাখিয়ে এর মধ্যে এক এক করে পুর ভরে রাখা লেচিগুলো রেখে বেলনার সাহায্যে এইভাবে লুচির শেপে বেলে নেব। এখন এক এক করে কচুরিগুলোকে এই গরম তেলের মধ্যে ছেড়ে যখনই তেলের মধ্যে একটু ভেসে উঠতে শুরু করবে তখন ছাঁচার সাহায্যে এইভাবে হালকা হালকা প্রেস করে এক পিঠ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে উল্টে দেব এবং অপর পিঠটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। এটাকে আপনারা গরম গরম আলুর দম বা কুমড়োর ছক্কার সাথে সার্ভ করতে পারেন। যে রেসিপিগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড আছে, উপরে আই বাটনে ক্লিক করে রেসিপিগুলো আপনারা দেখে নিতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।